আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয়ে কুমিল্লার লাঙ্গলকোটেও হাজী আলী আকবর প্লাজায় উদ্বোধন করা হলো যমুনা ব্যাংকের ১১৯তম শাখা। প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক তাজুল ইসলাম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ইসমাইল হোসে সিরাজি, উপব্যবস্থাপনা পরিচালক A.K.M. সাইফুদ্দি আহমদ সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। এ সময় স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।